যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আসতে চাওয়া শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ঝুঁকির মুখে রয়েছে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে বিদেশি শিক্ষার্থীদের আবেদন হঠাৎ করে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। 2025 সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার পর গ্র্যাজুয়েট ভিসার উপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়, ফলে ইতোমধ্যে নতুন শিক্ষার্থীদের আবেদন কমে গেছে। ব্রিটিশ ইউনিভার্সিটিস ইন্টারন্যাশনাল লিয়াইসন অ্যাসোসিয়েশনের 75টি বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, সেখানে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন আগের বছরের তুলনায় 27% কমে গেছে। সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউনিভার্সিটির ইউকের প্রেসিডেন্ট স্যালি ম্যাপস্টোন বলে, বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যের সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা বিশ্ববিদ্যালয়ে অবদান রাখেন, অর্থনীতিতে অবদান রাখেন, দক্ষতা খাত এবং চাকরির বাজারেও বিরাট অবদান রাখেন। সরকার যদি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করে, তবে শুধু বিশ্ববিদ্যালয়গুলো নয়, পুরো যুক্তরাজ্যের জন্যই তা হবে বিপর্যয়কর পদক্ষেপ। যুক্তরাজ্যের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির আকার প্রায় $136 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 16 লাখ কোটি টাকা, যার একটি বিরাট অংশে জড়িয়ে আছে বিদেশি ট্যালেন্টের অবদান। এসব বিদেশি ট্যালেন্টের মধ্যে অন্যতম হচ্ছে সেখানে পড়তে যাওয়া শিক্ষার্থী ও গবেষক। ভিসা নীতিতে বিধিনিষেধ আরোপের আশঙ্কার মাধ্যমে ট্যালেন্টের বিরাটই অংশ এক অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে।